ইতিহাস খুঁজলে আপনি পাবেন প্রথম যারা উম্মতের মধ্যে ফিতনা তৈরি করেছিল তারা হচ্ছে খাওয়ারেজ খারেজি যারা তাদেরকে খারেজি এজন্য বলা হয় তারা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে আপনি কোন সাহাবীকে পাবেন না তাদের দলে কোনোদিন কোন সাহাবী কোনোদিন কোন খারেজিদের সাথে ছিল না খারেজিরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুফাহাউল আহলাম এদের বিবেক কম হুদাসাউল আসনাম বয়সের তরুণ এরা পথভ্রষ্টতা লিপ্ত হয় কারণ সাহাবায়ে কেরামের নীতি অবলম্বন করতে তারা চায়নি আবেগ তাড়িত হতে চলেছে আবেগ তাড়িত হয়ে তারা অন্যায় করেছে অবে আবেগ তাড়িত হয়ে তারা শাসকের বিরুদ্ধে বের হয়েছে এরা হচ্ছে খারেজি এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির বিরুদ্ধে চলেছে এরা সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করে দ্বিতীয় গোষ্ঠী এদেরই দ্বিতীয় গোষ্ঠী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে এরাই উম্মতে মুসলিমার মধ্যে যত বিপদ তত বিপদের শুরুয়ের দ্বারা হয়েছিল এরা হচ্ছে খারেজি বর্তমান বিশ্বে প্রত্যেকটি দেশে 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 আগুন লাগিয়ে দিয়েছে মুসলিমদেরকে বিভ্রান্ত করছে যুবক সমাজকে নষ্ট করছে এবং রাজা এবং প্রজা শাসক এবং শাসিতের মধ্যে সমস্যা তৈরি করে দিয়েছে খারেজি সম্প্রদায় এরা সারা দুনিয়াতে আগুন জ্বালিয়ে ইসলাম এবং ইমানের ভিত্তিকে দুর্বল করতে চায় এদের অনেকে এরা কাফের মুশরিকদের এবং ইহুদি নাসারাদের ফেরির পয়সা প্রাপ্ত হয়ে মুসলিমদের মধ্যে ষড়যন্ত্র বীজ রচনা করতে চায় এরা মুসলিমদের মধ্যে ষড়যন্ত্রকারী এদের বিপরীতে আরেকটি গোষ্ঠী দাঁড়িয়ে গেছে তারা হচ্ছে শিয়া সম্প্রদায় শিয়া সম্প্রদায় কি করেছে উম্মতে মুসলিমা এক দেহ এক প্রাণ ছিল এক দেহ এক প্রাণ থেকে তারা ভাগ ভাগ করে নিয়ে গেছে এই শিয়া শব্দের অর্থই হচ্ছে ভাগ করে যাওয়া ভাগ হয়ে যাওয়া উম্মতে মুসলিমা প্রত্যেকে এক দেহ এক প্রাণ সেটা নিতে 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 ভাগ হতে 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 কখনো কখনো সামান্য কিছু মানুষ বাকি থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি তুলে ধরেছেন তিনি বলেছেন বাদাল ইসলামু গরিবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা ইসলাম অপরিচিতদের মজে বের হয়েছে বড় হয়ে তৈরি শুরু হয়েছিল বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আফ্রিকার লোক হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন সোহাইব তিনি রোম দেশের লোক হয়ে ইউরোপিয়ান হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি পারস্যের লোক হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন এবং যায়েদ ইবনে হারেসা তিনি দাস হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন দূর দূরান্তের লোকেরা ধীরে ধীরে ইসলামের দিকে এগিয়ে এসেছিল তখন আবার যখন ইসলামের যখন জয় জয়কার ছিল তখন অনবরত রাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ ফাওয়াজা আল্লাহর দিনে তারা দলে 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 ঢুকে পড়েছিল কিন্তু রাসূল বলেছেন সাইয়াউদু কামা বাদা যেভাবে শুরু হয়েছিল এভাবে মানুষ ফিরতে আরম্ভ করবে আর সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে কিভাবে মুসলিমদেরকে কিভাবে নেওয়া যায় তাদেরকে দিন থেকে বের করা যায় এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে গেছে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাতাদা আলাইকুমুল উমাম কামা তাতাদা আল আকালাতু আলা তাসআতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারের উপর যেভাবে ক্ষুধার্তরা হুমড়ি খেয়ে পড়ে বিভিন্ন জাতি তোমাদের উপর হুমড়ি খেয়ে পড়বে তোমাদেরকে ভাগ বাটোয়ারা করে তারা নিয়ে যাবে আজ উম্মতে মুসলিমার অবস্থা হয়েছে তাই কেউ আগে হয়েছে কেউ পরে হয়েছে খারেজিরা বের হয়েছিল তারপর পরেই শিয়ারা বের হয়েছে তারপর পরে বের হয়েছে কাদেরিয়ারা তাকদীরকে অস্বীকার করেছে তারপর পরে বের হয়েছে মুতাজিলারা তারপর পরে বের হয়েছে জাবরিয়ারা তারপর পরে বের হয়েছে মুরজিয়ারা তারপরে বের হয়েছে শিয়াদের মধ্যে সবচেয়ে খারাপ যে সমস্ত দল আছে সেগুলো বের হয়েছে উম্মতে মুসলিমাকে ভাগ বাটোয়ারা করে তারা কাফেরদের সাথে ষড়যন্ত্র করে উম্মতে মুসলিমাকে দুর্বল করতে চায় এরা সারা পৃথিবীর
মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। কোথাও যদি দেখেন যে কোনো কাফের কোন মুসলিমকে সহযোগিতা করছে, বিশ্বাস করুন তারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য তা করেছে এবং তা করে ছাড়ছে। কাদিয়ানিদের সদর দপ্তর যদি ইউরোপ আমেরিকা হতে পারে, বাহাইদের সদর দপ্তর যদি ইসরায়েলে হতে পারে, সাইপ্রাসে যদি তাদের ক্যাবলা হতে পারে, এভাবে তাদের যে সমস্ত ষড়যন্ত্র আজ উম্মতে মুসলিমাকে বিভক্ত করার জন্য তারা সেখান থেকে পয়সা দেয়।